আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফ রহমান সাগর শুরুতেই সংবাদ শিরোনাম দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি সুস্থ হয়েছেন পনেরো জন জানাল আইইডিসিআর করোনা ভাইরাসে আক্রান্ত হয় প্রিন্স চার্লস ও বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন অনেক শ্রমজীবী মানুষ নিম্নয়ের লোকদের প্রাণ পৌঁছে দেয়া হচ্ছে বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও নিরাপদ রাখতে কাজ করছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং যশোরের মনিরামপুরের এস সি ল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দুই বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন ইউএনও এছাড়াও থাকছে বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান ড মাহফুজ রহমানের সুদমুক্ত কোনো সুদ বাংলাদেশ ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো সুদ নিতে পারবে না এবং এটিকে খুব সহজভাবে যাতে প্রতিটা মিডিয়ার মালিকদের হাতে পোষায় যেতে পারে সহজভাবে আমরা একটি লোন চাচ্ছি এই এই ক্রাইসিসটাকে উত্তরণ করার জন্য এবারে বিস্তারিত দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি আগে থেকে আক্রান্ত আটচল্লিশ জনের মধ্যে পনেরো জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায় ঢাকার পাশাপাশি দেশের পাঁচটি স্থানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত করোনা ভাইরাসের সংক্রমণে থমকে গেছে বিশ্ব গ্রাম শহর সব জায়গায় এক আতঙ্কের নাম করোনা মহামারী এ ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও তবে আসার খবর হলো গত চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ জনের দেহে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কেউ আক্রান্ত হননি এই ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় আমরা নতুন কোনো সংক্রমিত সংক্রমণ শনাক্ত করিনি সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা আটচল্লিশ এই পর্যন্ত পনেরো জন যারা আক্রান্ত ছিলেন আটচল্লিশ জন তার মধ্যে পনেরো জন সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে এখন কোভিড উনিশের কোন সংক্রমণ নেই আইডিসিআ জানায় দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে আটই মার্চ এই পর্যন্ত এক হাজার আটষট্টি জনের দেহে এই ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে এখন থেকে ঢাকার বাইরেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতিগুলোকে প্রসারিত করেছি আপনারা সেই সমস্ত জেলায় যারা আছেন সেই সমস্ত এলাকায় যে হটলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসক সেবিকা ও স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা পোশাক সামগ্রী বা পিপিএ রয়েছে বলে জানায় আইইডিসিআর সরফুল আলম এটিএন বাংলা ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয় তাদের সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংককেরও দ্রুত এই রোগ থেকে সুস্থতা কামনা করেন তিনি করোনাভাইরাসকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি ঘোষণা করার পর কেউ রাস্তায় বের না হলেও নিম্ন আয়ের অনেক মানুষকে বাইরে বের হতে হচ্ছে সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তারা তবে প্রশাসনের তৎপরতায় ফুটপাথে ছিন্নমূল মানুষের আনাগোনা কমেছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি থাকায় রাজধানী ঢাকার চিত্র এখন ভিন্ন মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না তবে ভিন্ন চিত্র আছে এই নগরীতে

কেতি তো আমাগোwidetilde অবস্থা সরকারি কি আর কো দূর দেব সরকার তো বহুত আছে কিন্তু দিলে কাম হইব কি আমরার মুরেই দেই পাই না উপায় তো নাই আম তো খাইতে তো হবে খাইতে তো হবে না খায় তো থাকা যাবে না আমরা আগে যখন 5-6 জন ইনকাম করতাম আমরা তবে সরকারি সাহায্য সহযোগিতা ঠিকভাবে পেলে এই সংকটময় মুহূর্তে তারা বেঁচে থাকতে পারবে বলে মনে করে ভুক্তভোগীরা করোনা ভাইরাসের প্রভাবে এখন ফুটপাথের দৃশ্য অনেকটা বদলে গেছে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের যেখানে আনাগোনা ছিল সবচেয়ে বেশি সেই স্থানগুলো এখন ফাঁকা পড়ে আছে বিভিন্ন মহল মনে করছেন যে এই করোনা ভাইরাস পরবর্তী সময়েও যদি প্রশাসন তৎপর থাকে তাহলে এসব ছিন্নমূল মানুষকে পুনর্বাসন সহ বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া সম্ভব শফিকুল ইসলাম শামিম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস সংকটকালীন সময়ে দেশের কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণ এবং খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এটিএন বাংলায় পাঠানো হোয়াটসঅ্যাপ ভিডিও বার্তায় এসব কথা বলেন ডাক্তার এনাম এই করোনা মোকাবেলায় অন্যান্য দেশের মতো আমাদের দেশেও লকডাউন চলছে মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে এর ফলে কর্মজীবী মানুষদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট এবং সেই কর্মজীবী মানুষদের কষ্ট উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সকল মানুষের যারা কর্মজীবী মানুষ কর্ম হারিয়েছে তাদের খাদ্য নিশ্চিত করার জন্য আমরা তার নির্দেশে সারা বাংলাদেশে জেলা প্রশাসকদের কাছে আমরা খাদ্য এবং নগদ টাকা পাঠিয়েছি নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইন না করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড় আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে বাংলাদেশের মতো জনবহুল দেশে হোম কোয়ারেন্টাইনের চেয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনের উপর তাগিদ দিচ্ছেন তারা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টঙ্গির ইস্তমা মাঠ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত তারা এই কাজে বেসরকারি বড় হাসপাতালগুলোকেও সম্পৃক্ত করা জরুরি বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন হাবিবুর রহমান ওভি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে গত আঠারো ফেব্রুয়ারি থেকে এক মাসে দেশে এসেছেন চার লাখ চল্লিশ হাজার প্রবাসী এ সময়ের মধ্যে সারা দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন সাঁত্রিশ হাজার হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম না মানার কারণে তাদের সংস্পর্শে এসে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা যারা বিদেশ থেকে আসলো ওদেরকে যদি আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ঢোকাতে পারতাম এবং তারা যদি অন্য কারো সংস্পর্শে না আসতো তাহলে তো ওই লোকগুলো আক্রান্ত হতো না শুধু পিসিআর না অন্যান্য যে টেস্টগুলো আছে এখন আমাদের যেগুলো স্বায়ত্ত্বশাসিত হাসপাতাল আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান আছে যেমন আইসিডিডি আরবি যেমন বিএসএমএ এগুলোকে কাজে লাগাইতে হবে প্রয়োজনে অ্যাপোলোর কথা বলতে পারেন ইউনাইটেড স্কোয়ার এদেরকে যদি আমরা সরকারি আম্রেলার মধ্যে আনি এরা যদি টেস্টগুলো করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের সক্ষমতা বেড়ে যাবে খুব দ্রুত সরকারের দশ দিনের সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানী থেকে গ্রামে গেছেন কয়েক লাখ মানুষ এদের সবাইকেই কমপক্ষে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আমাদেরকে যেটা করতে হবে এক একটা উপজেলায় একটা স্কুল নেন না এই যে এখন সব স্কুল বন্ধ ঠিক আছে একটা কলেজ দেন অথবা পরিত্যক্ত কোনো বিল্ডিং নেন এরকম একটা জায়গা যারা বিদেশ থেকে এসে তাদেরকে বাড়ি থেকে নিয়ে একটা জায়গায় ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করে স্ট্রিক্টলি সেটা মেনটেন করেন যাতে এটা না ছড়ায় সেটা দেখতে হবে আপনি তাদেরকে টেস্ট করবেন টেস্ট করে যাদের মধ্যে সংক্রমণ নাই তাদেরকে বের করে দেন তাহলে সংখ্যা কমে আসবে প্রত্যেক ব্যক্তি তিনি বিদেশি ব্যক্তির সংস্পর্শে আসুন অথবা না আসুন প্রত্যেক ব্যক্তিকেই এখন কোয়ারেন্টাইনে থাকতে হবে কারণ তিনি নিজেও জানেন না যে তিনি আদৌ সংক্রমিত হয়েছেন কি না অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল সহ বিভাগীয় শহরের হাসপাতালেও আইসোলেশন ইউনিট রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রতিটি জেলা শহরে হাসপাতালগুলোতে একশো বেড করে প্রস্তুত রাখা আছে আর ঢাকায় আগে থেকেই ছয়টি হাসপাতাল ছিল নতুন করে আরো হাসপাতাল যুক্ত হয়ে প্রায় দু হাজার মতো বেড প্রস্তুত রাখা আছে সারা দেশে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর টহলের পর সবার মধ্যেই বাড়ির ভেতরে থাকার প্রবণতা বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের চার কোটি পরিবার এখন থেকে সচেতন হলেও আক্রান্তের হার অনেকটাই কমে আসবে হাবিবুর রহমান এটিএন বাংলা ঢাকা নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ রাখতে একযোগে কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও র্যাবসহ প্রশাসনের একাধিক ইউনিট রাজধানী অলিগলি টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা রিপোর্ট করছেন মনির হোসেন তপু বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার বন্ধে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছে আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই মহানগরে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে হাতির এলাকায় অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হয় বেশ কয়েকটি গাড়ির কাগজ নিয়ে থানায় হস্তান্তর করে তারা অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি সদস্য ছিলেন তিনি খুব রিসেন্টলি বিদেশ থেকে তার পুরো পরিবার সহকারে এসেছেন তিনি আমাদের তালিকাভুক্ত একজন সম্ভাব্য কোয়ারেন্টাইন লোকাল লোকাল অথরিটি কাউন্সিলর পুলিশ এটা মূলত যৌথভাবে পার্সন আমরা সবাই এসেছি ওনাদেরকে সাহায্য সহযোগিতা এবং ওনাদের বর্তমান পরিস্থিতি বা অবস্থা জানার জন্য পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনা সদস্য পুলিশ সহ প্রশাসনের সদস্যরা যান হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায় তাদের পরিবারের সদস্যদের জানানো হয় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করতে হবে আইডিসিআর ও প্রশাসনের দেওয়া হটলাইন নাম্বারগুলোতে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এই মহামারীর সময় আমাদের সবাইকেই বাসায় থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া আমরা যাতে বাইরে না আসি এই ব্যাপারে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি এছাড়া মাইকিং করেও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে চলার জন্য ব্যস্ত মহানগরীর এই চিত্র হয়তো অনেকের কাছেই অচেনা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজন নিজ বাসায় নিরাপদে অবস্থান করা কারণ বাসায় থাকলেই এই ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধ করা সম্ভব তাই মানুষকে সচেতন করার জন্য সেনাবাহিনী পুলিশ র্যাবসহ প্রশাসনের একাধিক ইউনিট কাজ করছে মনিন হোসেন তপু এটিএন বাংলা ঢাকা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারা দেশে কঠোর নজরদারি করছে আইন শৃঙ্খলা বাহিনী জেলায় জেলায় টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা বাইরে অযথা ঘোরাফেরা করা মানুষজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদিন সজীব সড়কে যানবাহন নেই বন্ধ দোকানপাট নেই মানুষের চলাফেরা করোনা ভাইরাস আতঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘরে থাকছেন চিকিৎসকরা বলছেন চোদ্দ দিনের মধ্যে সাধারণত বোঝা যায় করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ তাই এর সংক্রমণ ঠেকাতে সবচেয়ে জরুরি সামাজিক দূরত্ব বা আলাদা থাকা সরকারি প্রচারণা আর স্বাস্থ্য বিভাগের সেই নির্দেশনাই সবাই মেনে চলার চেষ্টা করছেন বৃহস্পতিবার থেকে সারাদেশে চলছে দশ দিনের ছুটি জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে সবকিছু বাষট্টি জেলায় তিনশোর কাছাকাছি টিমে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী জেলা উপজেলা কিংবা পাড়া মহল্লায় জীবাণুনাশুক ছিটাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিভিন্ন সংস্থা বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লেফলাইট চলছে মাইকিং বাজার ওষুধের দোকানের মতো প্রয়োজনীয় স্থানগুলোতেও নিরাপদ দূরত্ব নিশ্চিতে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা বাড়তি নজরদারিতে রাখা হয়েছে বিদেশ ফেরত তাদের সংস্পর্শে আসা মানুষজনকে অহিতক বাসা থেকে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়ছেন অনেকেই কখনো কখনো তাৎক্ষণিক শাস্তিও দেয়া হচ্ছে সজীব বাংলা এটিএন করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীতে জীবাণুনাশক ছিটানোর জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বৃষ্টি গাড়ি দিয়েছে ওয়াসা কারণ বাজারে ওয়াসা ভবনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন উপজেলা পরিষদ সহ স্থানীয় সংসদ সদস্যরাও কাজ করছেন বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী আমরা মাঠে নেমেছি কোথায় কোথায় হয়তোবা এখনো তাদের উপস্থিতি আপনি লক্ষ্য করেন নাই বলে ওয়াসা তার সাথে যোগদান করছে আজ এখানে আমরা জীবাণু পানি ছিটাচ্ছি জনপ্রতিনিধি কাউন্সিলরদেরকেও সার্বক্ষণিক তাদেরকে তদারকি করা হচ্ছে এবং তারা নিজেরাও সস উদ্যোগে সব জায়গায় করছে তো কোথায় কোথায় ঘাটতি থাকলে আপনারা যদি তুলে ধরেন আমি বিশ্বাস করি আমরা সেখানে উপস্থিতি থাকবে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে তিন লাখ ডলারের ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে এই অর্থ দিয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সংগ্রহ করা হবে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানান করোনা মোকাবেলায় বাংলাদেশকে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই অংশ হিসেবে প্রথম ধাপে বাংলাদেশকে ঋণ দিল এডিবি যশোরের মনিরামপুরে সহকারী কমিশনার ভূমি সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়েছে তিনি যে দুজনকে অপদস্থ করেছিলেন তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসান উল্লাহ শরীফ যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায় করোনাভাইরাস মোকাবিলায় এসিলেন্ট সাইমা হাসানের নেতৃত্বে শুক্রবার অভিযান চালানো হয় মনিরামপুরের কয়েকটি এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় মাস্ক না পড়ায় তিনজন বয়স্ক ব্যক্তিকে কান ধরে উঠবস করান তিনি এসিলেন্ট সাইমা হাসান এ ঘটনার ছবিও তোলেন তার মোবাইল ফোনে সেই ছবি দিয়ে সরকারি ওয়েবসাইটের কভার পেজ করেন তিনি দুর্যোগ মুহূর্তে বয়স্ক দুই কর্মজীবী নাগরিকের সাথে সরকারি কর্মকর্তার এমন আচরণে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে ওই ছবি ভাইরাল হয় মুহূর্তেই এই ঘটনার পর ঢাকা থেকে জনপ্রশাসন সচিব ভুক্তভোগী তিনজনের কাছে গিয়ে কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার নির্দেশ দেন এর আগে শনিবার সকালেই সাইমা হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় আমরা অত্যন্ত দুঃখিত আমাদের দেশের সিনিয়র নাগরিক আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে তাদেরকে এই এই দুর্যোগ পর্যন্ত আমরা তাদেরকে টেকটা করতে সমর্থ হব অপদস্থ তিন ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া ছাড়াও তাদের দীর্ঘমেয়াদী সরকারি সহায়তা এবং দেখভালের দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এর পরেও স্থানীয় মানুষজন ক্ষুব্ধ গরিব লোক তারা বাজারে বাজার করতে আসছিল মাছ থাকার কারণে তাদের কাম ধরে অভ্যোস খেলায় সেই ছবি ফেসবুকে ছাড়া এটা সামাজিকভাবে খুবই খারাপ একটা কাজের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি এই শুক্রবারের ওই তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন জেলা করোনা ভাইরাস পরিস্থিতিতে সংকট মোকাবেলায় দেশের বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রতিকৃতিতে ড মাহফুজ রহমান এটিএন নিউজে প্রচারিত এক টক শোতে টিভি চ্যানেল রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান শফিকুল ইসলাম শামিমের আরেকটি রিপোর্ট করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এখন থমকে গেছে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে দশ দিনের সাধারণ ছুটি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী দিয়েছেন নানারকম দিক নির্দেশনা এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রয়েছে গণমাধ্যম প্রতি মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলো তুলে ধরছে করোনা ভাইরাস সহ সব ধরনের খবরের সবশেষ পরিস্থিতি এমন পরিস্থিতিতে দেশের টিভি চ্যানেলগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে মনে করছেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তিনি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আজকে এগিয়ে আসেন এই মিডিয়াকে বাঁচান এই মিডিয়ার লোকজন লোকজনকে বাঁচান অনুদান চাচ্ছি না আমি বলতে চাই যে সরকার বাংলাদেশ ব্যাংকের আমি দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট আমাদেরকে ধার্য করে দেন এই সার্টেন অ্যামাউন্টই প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে দিয়ে দেখ অ্যাজ এ লোন হিসাবে এখন লোন হিসাবে দিয়ে দেখ মুক্ত কোনো সুদ বাংলাদেশ ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো সুদ নিতে পারবে না এবং এটিকে খুব সহজভাবে যাতে প্রতিটা মিডিয়ার মালিকদের হাতে পোষায় যেতে পারে সহজভাবে আমরা একটি লোন চাচ্ছি এই এই ক্রাইসিসটাকে উত্তরণ করার জন্য এটি নিউজে আয়োজিত টক শোতে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের কাছে স্যাটেলাইট ভাড়া মৌকুফেরও অনুরোধ জানান তিনি আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আগামী যতদিন পর্যন্ত ক্রাইসিসটা কেটে না ওঠে দেশ স্বাভাবিক অবস্থায় যাতে যতদিন ফিরে না আসে ততদিন পর্যন্ত আপনারা যদি আমাদের এই এটা যদি করে দেন তাহলে অনেক হারে আমরা আমাদের উপকৃত বেঁচে যাবো মানে অনেক বাঁচা বাঁচবো কর্মী বান্ধব মিডিয়া করতে এবং নিয়মিত বেতন দেওয়ার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর মাহফুজ রহমান আমাদের সবার মধ্যে একটা আতঙ্কের শফিকুল ইসলাম শামিম এটিএন বাংলা ঢাকা যেটা বড় করোনা ভাইরাসের কারণে জনগণের কষ্ট লাঘবে সবসময় সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম রাতে রাজধানী কারণবাজারে এটিএন বাংলা কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদানের সময় তিনি কথা জানান বিভিন্ন গণমাধ্যমে এইসব সামগ্রী বিতরণের অংশ হিসেবে এটিএন বাংলার সংবাদকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই নন কন্ট্যাক্ট ইলেকট্রনিক থার্মোমিটার গ্লাভস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন গাজীপুরের মেয়র এটিএন বাংলার নির্বাহী সম্পাদক ভানু ভানুরঞ্জন চক্রবর্তী প্রধান বার্তা সম্পাদক মনির রহমান বার্তা সম্পাদক আশাফুল কবির আসিফ এ সময় সামগ্রী গ্রহণ করেন জাহাঙ্গীর আলম আরও বলেন যা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাস শনাক্ত করার প্রয়োজনীয় কিট চীন থেকে আনা হয়েছে বিদেশ থেকে কিট এবং আমাদের যে ডাক্তারদের এবং নার্সদের যে ড্রেস এবং সাংবাদিকদের জন্য সেটা আমরা করে রেখেছি কারণ ড্রেস ছাড়া একজন মানুষ আরেকজনের মানুষের পশ্চাৎ যেতে পারবে না আর এটা যেহেতু ছোঁয়াছুঁয়ি রোগ হাসি কাছির মধ্যে এ রোগটা ছড়াচ্ছে জন্য আমরা এটা সচেতনমূলকভাবে সে জিনিসটা শুরু করেছি আমি আমার নগরের মধ্যে পঞ্চাশ হাজার পরিবারকে আমরা পনেরো দিনের জন্য খাদ্য ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি মানুষ যেন যারা খেটে খাওয়া মানুষ তারা যেন স্বস্তি পায় না আমাদের জন্য সরকার এবং সিটি কর্পোরেশন সবাই যৌথভাবে কাজ শুরু করেছে সেই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখা হয়েছে গাইবদা সিভিল সার্জন ডাক্তার বি এম আবু হানিফ জানান জেলায় নতুন দুজন সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চারজন আর হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দুশো জন করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত চব্বিশ ঘন্টায় ঠাকুরগাঁয়ে বিদেশ ফেরত আরও দুজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো সাতষট্টি জনে আর হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তেরো জনকে এ নিয়ে জেলায় মোট অব্যাহতি দেওয়া হল আশি জনকে তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে তৎপর রয়েছেন সেনা সদস্যরা নোয়াখালী চৌমুহনী ও মাইজদি সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পক্ষ থেকে মাস্ক গ্লাভস ও লিফলেট বিতরণ সড়ক ও যানবাহনের স্প্রে সচেতনামূলক মাইকিং এবং দোকানপাটের সামনে ক্রেতাদের দাঁড়ানোর জন্য স্থান চিহ্নিত করা হয়েছে রংপুরে করোনা পরিস্থিতি মোকাবেলা প্রতিরোধ এবং জনসমাগম নিয়ন্ত্রণে তিন ভাগে বিভক্ত হয়ে সিটি কর্পোরেশন সহ জেলার আট উপজেলায় কাজ করছে সেনাবাহিনী সেনা সদস্যরা বিদেশ ফেরতদের অবস্থান নিশ্চিত করতে নগরের জুম্মা পাড়া সহ কয়েকটি স্থানে অভিযান চালায় এ সময় তারা কয়েকটি বাড়িতে বিদেশ ফেরতদের অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটির কলেজ গেট সহ বিভিন্ন এলাকায় বসবাস ও গরিব লোকজনদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে শুক্তা খাবার বিতরণ করা হয়েছে সুনামগঞ্জে মানুষের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং পাড়া মহল্লার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ফার্মেসি ছাড়া বাকি সব ধরনের দোকান বন্ধ রাখতে নির্ধারিত টহল ও মাইকিং সহ নানা কর্মসূচি পালন করছেন সেনা সদস্যরা পিরোজপুরে করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাইকিং করেছেন সেনাবাহিনীর সদস্যরা কয়েকটি দোকান বাদে বাজারের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে এবার আল আরাফা ইসলামী ব্যাংক করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে ডাক্তার ও নার্সদের পাশে দাঁড়িয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে দশ হাজার পিপিই এর প্রথম চালান হস্তান্তর করেছে তারা এ সময় করোনাভাইরাস পরিস্থিতিতে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর কোনো সংকট যেন তৈরি না হয় সেজন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে নিজেদের উৎপাদন ও সরবরাহ চালু রাখার কথা জানান স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক আনিকা চৌধুরী ফরিদপুরে কাজের সন্ধানে এসে আটকে পড়ে একশো আটানব্বই জনকে আর্থিক সহযোগিতা সহ মাস্ক ও সাবান পাঠানোর ব্যবস্থা করেছেন সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন গত কয়েকদিন অনাহার থাকা এই মানুষগুলোর দৈনিক খাওয়ার ব্যবস্থাও করেন তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম জানান ওই শ্রমিকরা করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে না পেরে ফরিদপুর শহরতলের ব্রাহ্মণকান্দা এলাকায় অবস্থান করছিলেন এবার স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বাণিজ্য সংবাদ করোনা ভাইরাস আতঙ্কের সময় ওয়ালটন পরিবারের সদস্যদের প্রায় সাতাত্তর কোটি টাকা দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ এছাড়া সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে সাত কোটি আটষট্টি লাখ টাকা দিচ্ছে ওয়ালটন করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ সহ প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে যার যার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ালটন এর আগে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে দশ লাখ টাকা দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে যারা হিমশিম খাচ্ছেন এরকম চল্লিশ হাজার মানুষের খাবার সরবরাহে কাজ করছে ফাউন্ডেশনটি এবার পার্টেক্স খেলার খবর পাকিস্তানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা সর্বোচ্চ চারটি বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অনাপত্তিপত্র নীতি চালু করে একথা জানিয়েছে পিসিবি নতুন নীতিতে অনাপত্তিপত্রের জন্য সরাসরি আবেদন করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন বিভাগ ও জাতীয় দলের প্রধান কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের কাছে তারা ওই খেলোয়াড়ের কাজের চাপ ও আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়াদি দেখে সিদ্ধান্ত নেবেন মূলত খেলোয়াড়দের কাজের চাপ কমাতেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠবার সুখবর দিয়েছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার পাওলো দিবালা ইতালিয়ান জুভেন্টাসের ওয়েবসাইটে দিবালা বলেন এখন ভালো বোধ করছেন তিনি আর কোনো লক্ষণও টের পাচ্ছে না নড়াচড়াও করতে পারছেন শিগগিরই অনুশীলনে ফিরতে পারবেন বলে আশা করছেন পাওলো দিবালা একই সাথে তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও সুস্থ হয়ে উঠেছেন দিবালা ও জুভেন্টাসের তৃতীয় ফুটবলার যিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন শেষ করার আগে সংবাদ শিরোনাম একবার আরও দেশে নতুন করে কেউ ভাইরাসে আক্রান্ত হননি সুস্থ হয়েছেন পনেরো জন জানাল আইইডিসিআর ভাইরাসে আক্রান্ত হয় প্রিন্স চার্লস ও বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন অনেক শ্রমজীবী মানুষ নিম্ন আয়ের লোকদের পৌঁছে হচ্ছে বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও নিরাপদ রাখতে কাজ করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং যশোরের মনিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দুই বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন ইউএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দেখতে ব্রাউজ করুন